गौर से देखिए इस शख्स को। बड़ा ही मासूम दिखने वाला यह शख्स असल में बहुत ही बड़ा चोर है, क्योंकि इसने लड़कियों का दिल, नींद, चैन और पता नहीं क्या क्या चुराया है। गूगल, फेसबुक और इंस्टाग्राम पर बहुत ही चर्चित ये चेहरा आजकल आपके शहर के सड़कों पर घूम रहा है। अगर आपको कहीं ये दिखाई दे तो अकेले ही मजे ना उठाए, दूसरी लड़कियों को भी बताएं। সাবস্ক্রাইব করুন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন টেক ভিডিও সবার আগে দেখার জন্য। কিছুদিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে কিছু কিছু ভিডিও ভাইরাল হচ্ছে, যেগুলোতে আপনার ছবিকে বা অন্য কারোর ছবি নিয়ে কিছু কিছু কথা বলা আছে। যেমন ব্রেকিং নিউজ নিয়ে আমি একটি সামনে প্রথমে ভিডিওর ফার্স্টে যে আপনাকে দিলাম যে ভিডিওর ফুটেজটা, সেরকম ভিডিও কিন্তু এরকম ভিডিও আপনি বিভিন্ন জনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বেসিক্যালি এবং ফেসবুক স্টোরিতে দেখতে পাচ্ছেন। তো আপনারও মন প্রশ্ন যাচ্ছে যে আমি এরকম ভিডিও কী করে বানাবো এবং আমার স্ট্যাটাসে দেবো, তো আপনিও যদি জানতে চান এরকম স্ট্যাটাস ভিডিও আপনি কী করে বানাবেন, তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সুব্রজ্যোতি, আপনারা দেখছেন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলকে। তো আসুন বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটাকে অবশ্যই করে বাজিয়ে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে থাকেন। সো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো এখন আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। এবার আপনাদের বেসিক্যালি একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে BOO অ্যাপ্লিকেশন। সো এই অ্যাপ্লিকেশনের যে ডাউনলোডিং লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এছাড়া আপনি প্লে স্টোর থেকে এটিকে ডাউনলোড করতে পারেন। সো এই অ্যাপ্লিকেশনটি ফার্স্ট অফ অল ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার প্রসেসটা খুবই সিম্পল আমি দেখালাম না তার জন্য। সো ডাউনলোড করার পর আপনার ইন্টারনেট কানেকশনটা অন করে রাখবেন, দেন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম কিছু টেমপ্লেট দেখিয়ে দেবেন। সো আপনি এখানে বিভিন্ন রকম টেমপ্লেট অনুযায়ী ফুল স্ক্রিন, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কিন্তু বানাতে পারবেন। তো আমি আপনাকে দুটো বানিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি, যেটা আমি ভিডিওর প্রথমে যে ভিডিও ক্লিপটা আপনাকে দেখালাম। সো তার জন্য আপনি নিউয়েস্টে চলে যাবেন। নিউয়েস্ট অপশনে যাওয়ার পর আপনার সামনে কিছু এরকম অপশন দেবে। সো এখানে বিভিন্ন রকম ব্রেকিং নিউজের অপশন দিচ্ছে, তো আমি এখানে জাস্ট একটা ব্রেকিং নিউজের ভিডিও ক্লিপ আপনাকে বানিয়ে দেখাচ্ছি। তো এখানে কিছু আমাকে স্যাম্পল দেখাচ্ছে, দেন আমি ক্রিয়েটের উপর ক্লিক করবো। ক্রিয়েটের উপর ক্লিক করার পর এখানে বেসিক্যালি একটি ফ্রি অ্যাপ্লিকেশন, সো তার জন্য এখানে বিভিন্ন রকম অ্যাড শো হতে পারে। সো অ্যাডগুলোকে আপনি করে দেবেন অফ। তারপরে আপনি চলে যাবেন এই প্লাস আইকনে। প্লাস আইকনে যাওয়ার পর আপনার যে ছবিটা পছন্দ সেই ছবিটা আপনি এখানে দিয়ে দেবেন। তো বেসিক্যালি আমি একটা যে কোনো একটা ছবি এখানে বেছে দিচ্ছি। তো ছবিটা দেওয়ার পর আমি এখানে আপনি ফুল স্ক্রিনও করতে পারেন বা ক্রপ করেও দিতে পারেন। সো আমি ক্রপ করে দিচ্ছি যাতে ভালো লাগে। দেন আমি রাইটে এখানে ক্লিক করবো, ওকেতে। দেন এখানে দেখবেন আমার নিচে ছবিটা সিলেক্ট হয়ে গেছে, দেন আমি আবার ওকেতে ক্লিক করবো। দেন ক্লিক টু প্রিভিউ উপর ক্লিক করবো। তারপর দেখবেন ভিডিওটা এক্সপোর্ট হতে লেগেছে অলরেডি, তো এটা একটু টাইম নিতে পারে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই করে লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে বারবার করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা বাজিয়ে দেবেন। আর নেক্সট কোন টপিক আপনার ভিডিও চাই সেটা বলতে ভুলবেন না। আর আপনি যদি আমার সঙ্গে লাইভ সেশনে সরাসরি কথা বলতে চান তাহলে প্রত্যেক রবিবার 4টার সময় আমাকে পেয়ে যাবেন অল হেল্প বাংলা লাইভ স্ট্রিমিংয়ে। তো এটা অলরেডি 50% হয়ে গেছে, তো আরেকটু আমরা ওয়েট করে নিই। হয়ে যা বাবা, হয়ে যা, হয়ে গেছে প্রায় আরেকটুখানি। সো এইভাবে আপনি বিভিন্ন রকম টেমপ্লেট দেওয়া আছে, তো আমি আপনাকে বেসিক্যালি একটা দেখিয়ে দিচ্ছি। তো আপনি বিভিন্ন রকম বানাতে পারবেন, এখান থেকে সব প্রসিজিওর একই। তো এখানে হয়ে গেছে ভিডিওটা ক্রিয়েট, দেন আমি এক্সপোর্টের উপর ক্লিক করবো। এক্সপোর্টের উপর ক্লিক করার পর আপনি ডাইরেক্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন, এবার এছাড়া আপনি এটিকে আপনার যে ফাইলে সেটিকে ডাউনলোড করতে পারেন। সো আমি ডাউনলোড করিনি, ডাউনলোড করবো ভিডিও সেভ টু গ্যালারি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনি বিভিন্ন রকম এখান থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বেসিক্যালি এইভাবে বানিয়ে অন্যকে ইমপ্রেস করতে পারবেন, নিজেও মজা নিতে পারবেন, ফেসবুকের স্টোরি, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসও দিতে পারবেন। তো অনেক ভালো অ্যাপ্লিকেশন, ফুল স্ক্রিন, সমস্ত রকম কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশনটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে বলতে বলবেন না। তো আজকের জন্য এইটুকুই, শিখতে থাকুন, জানতে থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে সদাসর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ। नमस्कार मित्रों, इस वक्त की बड़ी खबर ये आ रही है कि इंडिया के सिलेक्टर्स ने आने वाले वर्ल्ड कप का सिलेक्शन खत्म कर दिया है और एक नया ही चेहरा हमारे सामने आ रहा है कप्तान के लिए। तस्वीर में देखने वाले ये प्लेयर अच्छा सा बैट्समैन होने के साथ अच्छा विकेट कीपर भी है, और धोनी के बाद अगर किसी का जिक्र किया जाए तो ये यही प्लेयर होगा। अब वर्ल्ड कप हमसे दूर नहीं। नमस्कार, स्वागत है आपका मेरी वाणी से आपकी भविष्यवाणी में। आज का शो शुरू करेंगे तस्वीर में दिख रहे इस शख्स से। आपके माथे की सिकन बताती है कि आज आपकी नामना चारों ओर फैलेंगी। शुक्र बलवान होने के कारण आपको बहुत सारी लड़कियों के प्रपोजल आ सकते हैं। यदि आप सोशल मीडिया पर एक्टिव हो तो हजारों फ्रेंड्स एवं फॉलो रिक्वेस्ट आ सकते हैं, और लड़कियों को रिप्लाई करते करते आप थक जाएंगे। तो दिन का संपूर्ण उपयोग करें और चर्चा चारों ओर फैलाएं। अभी अभी इंडिया से बड़ी खबर आ रही है। तस्वीर में दिखने वाली ये लड़की असल में दुनिया की सबसे खूबसूरत लड़की है। जी हाँ, सही सुना आपने, इसी लड़की ने मिस यूनिवर्स का खिताब अपने नाम कर लिया है और इसकी चर्चा पूरे विश्व में हो रही है। तो आओ मिलके इस खूबसूरत लड़की को ढेर सारी बधाई दें।